চলচ্চিত্রে সোনালী যুগের অবসানের পর 90 দশকের শেষের দিকে ঢাকায় চলচ্চিত্রে কাটপিস সিনেমার আগ্রাসন শুরু হয়। অশ্লীলতা জাতাকালে সিনেমা প্রেমীরা মানুষ হল বিমুখ হতে শুরু করেন, আর এই সময় ঢালিউডে ঝড় তোলা চিত্রনায়িকা ময়ূরীর আগমন ঘটে। কাটপিস সিনেমায় সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি। তখন এই অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে। দেশীয় চলচ্চিত্রের সূত্রধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী। তিনি এখন চলচ্চিত্র থেকে নিজেকে আড়াল করে রেখেছেন। রূপালী জগতের বাইরে কেমন কাটছে তার দিন, সাংবাদিক শুনলেই অজানা কারণে এড়িয়ে যেতে চান এই অভিনেত্রী। চলচ্চিত্রের কোনো কাজ করছেন না বলে মোবাইল ফোন রেখে দিতে চান তিনি। সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চান না। সাংবাদিকদের সঙ্গে কেন কথা বলতে চান না, এমন প্রশ্নের জবাবে অভিমান ভরা এই অভিনেত্রী জানান, তার বিরুদ্ধে মন গড়া নেতিবাচক খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, অথচ এসব নিউজের সত্যতা নেই, তাই তিনি কম কথা বলতে চান। সব সাংবাদিক তো একরকম না, এ প্রসঙ্গে তিনি বলেন, সবাই এমন নয়, এ সময়ের সাংবাদিকদের আমি চিনি না, তাই কথা বলতে চাচ্ছি না। চলচ্চিত্রের কোনো কাজ তার হাতে নেই, তিনি এখন স্টেজ শোয়ে অংশ নিচ্ছেন। এছাড়া তার মেয়েকে নিয়ে তিনি বাসায় সময় কাটাচ্ছেন। বছরের শুরুর দিকে দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন বলেও জানান এই অভিনেত্রী। তিনি আরও জানান, আগামী 9 ডিসেম্বর গাজীপুরের কাশেমপুর বারেন্ডা পার্কের একটি স্টেজ শোয়ে পারফর্ম করবেন ময়ূরী। এতে তার সঙ্গে থাকবেন খল অভিনেতা শিবা শানু সহ অনেকে। অশ্লীল সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছু বলতে চান না বলে জানান। 2 বছর আগে ডার্টি পিকচার সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ময়ূরী, তবে এটিও এখন বন্ধ রেখেছেন। ময়ূরী অভিনীত প্রথম চলচ্চিত্র মৃত্যুর মুখে এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই। 90 দশক থেকে এ পর্যন্ত ময়ূরী অভিনীত 300 সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোই তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। নার্গিস আক্তার পরিচালিত 400 দিনের ঘর শিরোনামের সিনেমায় শক্তিমান চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী। গত বছর ময়ূরীর স্বামী রেজাউল করিম খান মিলন না ফেরার দেশে চলে যান। 2015 সালের 27 সেপ্টেম্বর রোববার বিকেলে মিলন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মিলন টাঙ্গাইলের ভুঞ্চাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।